ওম শ্রী সীতা লক্ষ্মণ ভারত শত্রুঘ্ন হনুমত সমেতা শ্রী রামচন্দ্র পর ব্রাহ্মণের নম নমস্কার সুপ্রিয় শ্রোতা সকলকে স্বপ্ন স্বাগত আজকের এই পূর্ণপ্রভাতে আমরা শুনব শ্রীমৎ বাল্মীকি ও রামায়ণের বালকাণ্ড বা আদিকাণ্ডের চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টিতম স্বর্গ চৌষট্টিতম স্বর্গের প্রতিপাদ্য বিষয় বিশ্বামিত্রের অভিশাপে অপসর রম্ভার পাষাণ মূর্তি ধারণ এবং ব্রাহ্মণত্ব লাভের জন্য বিশ্বামিত্রের পুনরায় কঠোর দুশ্চর তপশ্চরণ তম সর্গ সুর কার্যমৃদরম্ভে করতব্যংুমহতা লোভ নঙ্ক শেখে হামমহি কাম মহ সমন্বিতম গৌতম নির্পুত্র সতানন্দ বলতে লাগলেন শ্রীরামচন্দ্রকে রাম রমভাকে ইন্দ্র বললেন আমি যে তুমি কৌশিক নন্দন বিশ্বামিত্রের কে কাম এবং লোভের দ্বারা তুমি মোহিত করো আমাদের শত্রু কিন্তু আমাদের ভেতরেই বাইরের কেউ জগতের আমাদের কেউ শত্রু বা কেউ মিত্র হয় না আমাদের শত্রু আমাদের ভেতরে আর আমাদের মিত্রও আমাদের ভেতরে আমাদের শত্রুকে ভারত সেবাশ্রম সঙ্গে বরণ্য প্রতিষ্ঠাতা যুগাবতার ভগবান আচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দী মহারাজ যে সংঘবাণী দশটি বাণী তাতে বলছেন মহাশত্রু কি আলস্য নিদ্রা তন্দ্রা জড়তা রিপু ইন্দ্রিয়গণ এগুলো মানুষের মধ্যে মিত্র বসে থাকে কিন্তু এগুলো হলো মানুষের মহাশত্রু আর আমাদের সনাতন ধর্মশাস্ত্র বলছেন যে আমাদের ছটি শত্রু আমাদের ভেতরে থাকে এই ছটি শত্রু কি এই ছটি শত্রু হলো এই যে আমাদের ইন্দ্রিয় বৃত্তিগুলো যার প্রতি ধাবিত হয় এই ইন্দ্রিয় বৃত্তের যে বিষয়গুলো সেগুলোই আমাদের শত্রু কাম ক্রোধ লোভ মোহ মদ মা এই স্বর মানে শত্রু এটাই আমাদের শত্রু আর পরম মিত্র কি শ্রী শ্রী গুরু মহারাজ বলছেন পরম মিত্র হল উদ্যম উৎসাহ অধ্যবসায় বিশ্বামিত্র পরম উৎসাহী ছিলেন উদ্যমশীল ছিলেন তাই বারবার তিনি কি যখনই নাকি বিয়েতে তার তপস্যার ক্ষয় হচ্ছে বিঘ্ন হচ্ছে আবার পুনরায় কঠোর সংকল্প নিয়ে কঠোরতর তপস্যায় তিনি তখন কিন্তু নিজেকে নিয়োজিত রাখছেন তা আমরা দেখব যে এইরকম যখন ই করলেন তখন আর কি রম্ভাকে দেবরাজ ইন্দ্র তখন বলছেন যে দেবতাদের মঙ্গলের জন্য তোমাকে একটি দেবকাজ কাজ করতে হবে এবং বিশ্বামিত্র মণিকে তখন আর কি তিনি তো ভয়ঙ্কর ক্রোধই তা ইয়েতে তখন রম্ভা বলছেন যে তিনি তো তখন আমাকে অভিশাপ দেবেন ক্রোধে আমাকে ভর্ষীভূত করে ফেলতে পারেন হয়ং সুরপথে ঘরে বিশ্বামিত্র মহামণিহি ক্রোধ সাথে ঘোরং ময়ি দেবন সংশয় বিশ্বামিত্রকে প্রলোভিত করতে গেলে আমাকে ভয়ানক ক্রোধের প্রয়োগ করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তত হিম দেব প্রসাদঙ্কর ভিতয়া সভয়ঙ্ রহ্ভা তখন বললেন দেবরাজ ইন্দ্রকে প্রভু বিশ্বামিত্রকে বড় ভয় করে আমার আপনি কৃপা করুন এই ভয়ঙ্কর কাজের নির্দেশ আমাকে দেবেন না ভীতা রম্ভা যখন এই কথা বললেন তখন ইন্দ্র কী করলেন এই রম্ভাকে তখন বললেন যে এই অপসরে রম্ভে তুমি ভয় পেও না তোমার মঙ্গল হবে আমার আদেশ পালন করো দেবকার্য সম্পাদন করলে তোমার মঙ্গল হবে মধুমাস অর্থাৎ বসন্তকালের চৈত্র ফাল্গুন চৈত্র মাসে পুষ্পপল্লব সুশোভিত হয়েছে রমণীয় তরুতে আমি তখন মনোগ্রাহী কোকিল হয়ে কামদেবের সঙ্গে তোমার পাশে থাকবো অর্থাৎ দেবরাজ ইন্দ্র কোকিল রূপ ধারণ করবেন কৌশিকম দেবরাজ ইন্দ্র রম্ভাকে বলছেন তখন তুমি নিজের রূপকে বহুগুণ সমুজ্জ্বল অর্থাৎ কান্তিমান করে তপস্বী বিশ্বামিত্রের হৃদয়কে তুমি কামনার দ্বারা তুমি বিদ্ধ করো তখন স্বর্গের অপসর রম্ভা ইন্দ্রের কথা শুনে অত্যুত্তম রূপ তিনি ধারণ করলেন এবং বিশ্বামিত্রকে তখন কি করলেন প্রলুব্ধ করতে লাগলেন তার কাছে গিয়ে কোকিলস্য সুশ্রাব বলগু ব্যহরতর্ষনম সম্প্রেষ্ট বিশ্বামিত তখন এই কুজনরত কোকিলের মধুরস্ব শুনতে পেলেন ইন্দ্র কোকিল রূপ ধারণ করে তখন কোকিলের কুহু কৌরব করছেন এবং সেই ডাক শুনতে পেয়ে তখন তিনি ভাবলেন যে বসন্তকাল সমুপস্থিত যেই তাকিয়েছেন তখন তিনি এই অনিন্দ সুন্দরী স্বর্গের অপসরা রম্ভাকে তখন তিনি দেখতে পেলেন কোকিলের কুজন এবং রম রূপ দর্শন করে বিশ্বাস এবং অপরূপ সঙ্গীত মধুর সঙ্গীত স্থন করলেন রম্ভা সঙ্গীত খুব পারদর্শিনী ছিলেন তখন মুনির তখন বিশ্বাবিত্র মুনির তখন সন্দেহ হলো যে এসব সহস্র লোচন দেবরাজ ইন্দ্রের কুচক্র নয়তো মন্ত্রণা নয় তো যখন তিনি ই করলেন চিন্তা চিন্তা করতে লাগলেন তখন তিনি বুঝতে পারলেন দেবরাজ ইন্দ্রের অনুপ্রেরণাতে এই রম্ভা তাকে প্রলোভিত করতে এসছে তখন কী করলেন বিশ্বামিত্রমণি ক্রুদ্ধ হয়ে তখন রম্ভাকে অভিশাপ দিলেন কি অনমন লভয় শে রম্ভে বর্ষ জয়ী শৈলী স্থি দুর্ভগে তখন বিশ্বামিত্রমণি রম্ভাকে অভিশাপ দিয়ে বলেন যে আমি কামক্রধ জয় অভিলাষী হয়েছি আর তুমি কি নামকে প্রলুব্ধ করতে চাইছো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যেহেতু তোমাকে প্রলুব্ধ করতে চাইছো সেই পাপের জন্য তুমি দশ হাজার বছর পাথর হয়ে থাকবে ব্রাহ্মণ সুমহ তপ তপবল সমন্বিত উধরে রম্ভে তো মহাক্রোধ কলুষীকৃতম রম্ভে তুমি আমার ক্রোধে মলিনা প্রস্তুভূত হবে দশ হাজার বছর পরে তোমাকে উদ্ধার করবেন তপবলে বলিয়ান মহাতেজস্বী ব্রাহ্মণ বৈশিষ্ট্য এবং মুক্ত মহাতেজা বিশ্বামিত্র মহামণে অশক্র বন্ধার এতং কপ সন্তাপ মহাতেজস্বী বিশ্বামিত্র যখন ক্রোধ ইয়েতে সংবরণ করতে না পেরে অভিশাপ বাণী উচ্চারণ করলেন তখন করলেন অভিশাপ দেওয়ার পর তিনি তখন খুব মনোক্লেশ মনের সন্তাপ অনুভব করলেন কখনও অভিশাপ দিতে তিনি অভিশাপ দিলে তপস্যার এবং মঙ্গল বা কল্যাণের হানি বা ক্ষয় হয় মহর্ষি ভয়ানক অভিশাপে রম্ভা পাথর হয়ে গেলেন রম্ভার প্রতি অভিশাপ এই যে যখন শ্রবণ করে তখন কন্দর্প ভীত হয়ে ইন্দ্রের সঙ্গে সেখান থেকে তখন পালিয়ে গেলেন বভু বাস্য মানস চিন্তা পহরণে কৃতে নৈবং ক্রোধ গমেশ্বামী নচ বক্সে চন ত ক্রোধ হেতু তপশক্তি যখন নাকি নষ্ট হল বিশ্বামিত্র মনে তখন চিন্তার উদয় হলো তিনি তখন মনে মনে সংকল্প করলেন কঠোর সংকল্প করলেন আমি আর কখনও ক্রোধের বশীভূত হব না রকম অভিশাপ বাক্য কখনও কারোর প্রতি আমি প্রয়োগ করব না অথবা স্বামী সংবাদ সংবৎসরসান্নপি অহং হেস এ স্বামী আত্মানং বিজিতেন্দ্রে অহং শতবর্ষব্যাপী আমি শ্বাসরোধ করে ইন্দ্রিয়গুলিকে জয় করে নিজের শরীরকে শুষ্ক করে ফেলব তপস্যার দ্বারা ব্রাহ্মণত্ব অর্জন যতক্ষণ আমি করতে পারি তপস্যা দ্বারা যতদিন ব্রাহ্মণত অর্জন না করছি ততদিন পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাসহীন ও ভোজনহীন হয়ে থাকব অর্থাৎ শ্বাস প্রশ্বাসও গ্রহণ করব না এবং আহারও বর্জন করব না নহি মে তপমানি মরতয় এবং বর্ষ সহস্র সীক্ষাং স মণিপুঙ্গা প্রতিমাং লোকে প্রতিজ্ঞাং রঘুনন্দন কঠোর তপস্যায় নিরত অবস্থায় আমার শরীরে অঙ্গপ্রত্যঙ্গুলি কোনোরূপ ক্ষয় হবে না সে রঘুকুলনন্দন রাম সতানন্দ বলছেন মনীশ্রেষ্ঠ বিশ্বামিত্র এরকম চিন্তা করে এক হাজার বছর পর্যন্ত কঠোর তপস্যার সংকল্পের জন্য দীক্ষা গ্রহণ করলেন এবং পৃথিবীতে অতুলনীয় প্রতিজ্ঞার দৃষ্টান্ত স্থাপন করলেন চৌষট্টিতম স্বর্গের এখানেই সমাপ্তি ইতিহাসে শ্রীমদ রামায়ণে বাল্মীকি আদিকাব্যে বালকাণ্ডে চতু চতুর্ষীতম স্বর্গ মহর্ষি বাল্মীকি আদি আদিকাব্য রামায়ণের বালকাণ্ড বা আদিকাণ্ডের চৌষট্টিতম স্বর্গে এখানেই সমাপ্ত হল আমরা এবার পঁয়ষট্টিতম স্বর্গে আমরা স্বর্গের রসা রসা সাদন করব পঞ্চিতম অর্থাৎ পঁয়ষট্টিতম স্বর্গের প্রতিপাদ্য বিষয়ে কঠোর তপস্যা দ্বারা বিশ্বামিত্রের ব্রাহ্মণত্ব প্রাপ্তি ও ব্রহ্মশ্রী বৈশিষ্ট্যের সঙ্গে মৈত্রী স্থাপন বিশ্বামিত্রের কাহিনী স্থাপনে রাজা জনক কর্তৃক ব্রহ্মশ্রী বিশ্বামিত্রের প্রশংসা অথ হৈমাবৎ দেশং ত্যক্ত মহামণিহি পূর্বদেশ তপস্তেপে সুদারুণম রাজা জনকের পুরোহিত সতানন্দ তখন বলে চললেন রামচন্দ্রকে বলছেন হে রাম মহর্ষি বীর্বামিত্র উত্তর দিক পরিত্যাগ করে পূর্ব দিকে গিয়ে তখন পুনরায় কঠোর তপস্যা শুরু করলেন মৌনং বস্র বর্ষ সহস্র সৃত্যব্রত মনোত্তম চকার তপ পরম দুষ্করম হাজার বছরব্যাপী কঠোর তপস্যা করলেন দুষ্কর তপস্যা করলেন বিশ্বামিত্রমণি তপস্যা যখন হাজার বছর পূর্ণ হলো তখন নানা প্রকার বিঘ্ন বিক্ষিপ্ত মহামণির দেহ শুষ্ক কাষ্ঠবৎ তখন হয়ে গেল কিন্তু শরীরের ভেতরে মনের কোনো ক্রোধ কিন্তু সেখানে প্রবেশ করল না সহকৃত্ব নিশ্চয় রাম তপ অতিষ্ঠতা অতিষ্ঠাতয়ম তৎস বর্ষ সহস্রস ব্রতে মহাব্রত শতানন্দমণি বলছেন হে রাম সেই মহান তপস্বী বিশ্বামিত্র মণির দৃঢ় সংকল্প নিয়ে কঠোর তপস্যায় সংকল্প করে তিনি তখন বসলেন ব্রতের যখন তার তপস্যার এক হাজার বছর পূর্ণ হলে তিনি অন্নভোজনে প্রবৃত্ত হলেন সেই সময় দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণ বেশ ধারণ করে এসে তার কাছে সেই রান্না করা অন্ন প্রার্থনা করলেন যাতে দীর্ঘদিন অভুক্ত অন্নগ্রহণ করতে বসেছেন অন্ন দিতে না না চাইলেও তার পাপ হবে আবার অন্ন দিয়ে দিলেও যদি তার ভেতরে যদি নাকি ক্রোধের যদি সঞ্চার হয় ক্রোধ সঞ্চারের মানুষে তখন দেবরাজ ইন্দ্র এসে অন্ন অন্ন প্রার্থনা করলেন তস্মৈ দত্তা দাদা সিদ্ধাং সর্বাঙ্গ বিপ্রায় নিশ্চিত নিশ্চেতা অগ্নে ভগবান ভুক্তই বা তখন তপস্বী বিশ্বামিত্র রান্না করা সমস্ত অন্ন সেই দেব ব্রাহ্মণরূপী দেবরাজ ইন্দ্রকে দান করলেন এবং সমস্ত অন্ন নিঃশেষ হলে তখন তিনি অভুক্তই থেকে গেলেন ভগবান বিশ্বামিত্র ব্রাহ্মণকে কিছুই বললেন না মৌনব্রত অবলম্বন পূর্ব পুনরায় শ্বাসরোধ করে কঠোর তপস্যায় নিরত হলেন অথ বর্ষ সহস্রঞ্চ নচ্ছ বসন মণিপুঙ্গিধূম বজায়ত মণি শ্রেষ্ঠ বিশ্বামিত্র শ্বাস রোধ করে এক হাজার বছর কঠোর তপস্যা নিরত থাকলেন শ্বাসরুদ্ধ অবস্থায় থাকার জন্য তার মাথার ওপর থেকে ধুম জটার ওপর থেকে ধুম উদ্গত হতে লাগল মহর্ষি বিশ্বামিত্রের তপস্যাজনিত তেজে ত্রিভুবন উত্তপ্ত বিপর্যস্ত হয়ে পড়ল সেই তেজে দেবশ্রী গন্ধর্ব নাগ রাক্ষস সকলে নিষ্পব মূর্ছিত হয়ে পড়লেন মহাবিশ্ব সকলে পিতামহ ব্রহ্মাকে তখন বললেন যে মহর্ষি বিশ্বামিত্র আমরা তো সামান্যতম দোষও দেখতে পাচ্ছি না অতএব যদি বিশ্বামিত্রে যদি নাকি আকাঙ্ক্ষিত যদি নাকি পূরণ করা না যায় আকাঙ্ক্ষা পূরণ করা যায় তবে তিনি স্থাবর জঙ্গম সব ত্রিভুবনকে ধ্বংস করে দেবেন সকল দিক আচ্ছন্ন হয়ে আসছে কিছুই গোচরভূত হচ্ছে না সাগর আক্ষো তাহাম প্রকম্পতে চপা বায়ুর বাতিহকলা সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠছে পর্বত সকল বিদীর্ণ হয়ে যাচ্ছে ধরিত্রী প্রকম্পিত হচ্ছে এবং বায়ু প্রচণ্ড গতিতে প্রবাহিত হচ্ছে ভাস্কর নিষ্পভস্য মহস্তেজস তেজস বুদ্ধি ন করতে যাবৎ না সে দেব মহামনে মহর্ষি বিশ্বামিত্রের তপস্যা তেজে সূর্য যেন নিষ্প হয়ে পড়েছে ব্রহ্মাজিকে তখন বলছেন হে ভগবান পূর্বে যেমন মহাকালাগ্নি নিখিল ত্রিভুবনকে দগ্ধ করেছিল সেইরূপ মহা মহাগ্নি দ্যুতিমান মহর্ষি যেন ধ্বংস করার বুদ্ধি না করেন সেই জন্য তাকে প্রসন্ন করুন মহর্ষি যা প্রত্যাশা করেন এমনকি স্বর্গরাজ্য যদি প্রত্যাশা করেন তাকে তাই দান করুন তখন পিতামহ ব্রহ্মাকে সামনে এগিয়ে নিয়ে দেবতারা সকলে মহাত্মা বিশ্বামিত্রেরকে মধুর বাক্যে বললেন ব্রহ্মর্ষে স্বাগতং তে স্তু ব্রাহ্মণ তপস্য অগ্রণ প্রাপ্ত বান শিকৌশিক হে ব্রাহ্মর্ষি আপনাকে স্বাগত আপনার তপস্যায় আমরা সকলেই সন্তুষ্ট উগ্র তপস্যার দ্বারা আপনি ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছেন দীর্ঘমায় ব্রাহ্মণ দাদামি সমন স্বস্তি প্রাপন হি ভদ্রাংতে গচ্ছ সম্মং যথা সুখম মরুদগণ ব্রহ্মা তখন বলছেন ব্রহ্মাজি বলছেন যে মরুদগণ সহ আমি আপনাকে দীর্ঘায়ু দান করছি আপনি স্বস্তি লাভ করুন আপনার কল্যাণ হোক এবং তপস্যায় এখানেই পরিসমাপ্ত করুন লোকপিতামা ব্রহ্মার আশীর্বাদ সূচক কথা শুনে মহর্ষি বিশ্বামিত্র দেবতাদের সকলকে প্রণাম করে বললেন যে যদি আমি ব্রাহ্মণত্ব এবং দীর্ঘায়ু প্রাপ্ত হয়ে থাকি তবে ওমকার বসতকার চতুষ্ট যেন আমাকে বরণ করুক এবং বেদে আমার অধিকার হোক হে দেবগণ ব্রহ্মবেদ বিধিকরণের মধ্যে ব্রহ্মবেদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ ব্রহ্মপুত্র বশিষ্ঠ দেব আমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করে নিন যদি এইভাবে আমার পরম কামনা মনস্কামনা পূর্ণ হয় তবে দেবশ্রেষ্ঠগণকে আমি স্তুতিবন্দনা করছি তারা সেই রকমই করার চেষ্টা করুন তত প্রসাদিত দেবৈ বশিষ্ঠ চকার ব্রহ্মর্ষি এবার এব মস্তি দেবতারা সকলে তখন ব্রহ্মর্ষি বশিষ্টকে প্রসন্ন করলেন ব্রহ্মর্ষি বশিষ্ঠ বিশ্বামিত্রের সঙ্গে মৈত্রী স্থাপন করে বললেন তাই হোক ব্রহ্মর্ষি স্তগ্ন সন্দেহ সর্বসম্পতে তব ইত্যু কত দেবতা সর্বযগ্মুর যথাগতম দেবতারা বলেন হে বশিষ্ঠ ব্রহ্মর্ষি সন্দেহ নেই ব্রাহ্মণোচিত সকল গুণই আপনার মধ্যে বর্তমান বিশ্বামিত্রের প্রতি তাদের এই কথা যখন বলেছিলেন তখন তারা কি করলেন বলে তারা দেবলোকে তারা চলে গেলেন বিশ্বামিত্র ধর্মাত্মা লব্ধ ব্রাহ্মণ মত্তম প্রজয় মা ব্রহ্মর্ষি বরম মহামণি বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব লাভ করে তখন ব্রহ্মর্ষি বশিষ্ঠকে অর্চনা করলেন এস রাম মণি শ্রেষ্ঠ বিগ্রহ বিগ্রহবাংস্তপহ এস ধর্ম পর নিত্যং নিত্য পরায়ণম সতানন্দ মণি তখন বলছেন হে রাম বিশ্বামিত্র মণি কঠোর তপস্যার মূর্ত বিগ্রহ ইনি মূর্তিমান ধর্ম এবং বীর্যবর্তার পরম আশ্রয় মহা তেজস্বী ব্রাহ্মণ শ্রেষ্ঠ সতানন্দ যখন এই পর্যন্ত বললেন বিশ্বামিত্র কাহিনী এই পর্যন্ত সমাপ্ত করলেন সতানন্দের কথা শুনে মহারাজ জনক রাম লক্ষণের সম্মুখে কৃতাঞ্জলি হয়ে তখন ব্রহ্মর্ষি বিশ্বামিত্রকে তখন বললেন যে হে কৌশিক নন্দন রাম লক্ষণের সঙ্গে আপনি যে আমার যোগ্যে এসেছেন সেই জন্য আমি নিজেকে ধন্য এবং অনুগৃহীত মনে করছি হে শ্রেষ্ঠ ব্রাহ্মণ আপনার দর্শন লাভে আমি পবিত্র হলাম এবং মুক্ত মণি বর প্রশস্ব পুরুষ সভম রাজা জনক যখন এই কথা বলেন মনীশ্রেষ্ঠ বিশ্বামিত্র সন্তুষ্ট চিত্তে প্রফুল্ল চিত্তে পুরুশ্রেষ্ঠ জনককে প্রশংসা করে সত্তর বিদায় দিলেন মিথিলা অধিপতি বিধরা জনক এই কথা বলে উপাধ্যায় এবং রাজবান্ধবদের সঙ্গে নিয়ে মনীশ্রেষ্ঠ বিশ্বামিত্রকে শীঘ্র প্রতক্ষিণ করে প্রণাম করলেন বিশ্বামিত্র পি ধর্মাত্মা সহ রাম সলক্ষ্মণ সবা সমি পূজা মন্ন মহাত্মা বি মহাত্মাদের দ্বারা পূজিত হয়ে ধর্মপ্রাণ বিশ্বামিত্র রাম এবং লক্ষ্মণকে নিয়ে নিজের বাসভবনের দিকে অগ্রসর হতে লাগলেন পঁয়ষট্টিতম স্বর্গের এখানে এই সমাপ্তি ইতিহাস শ্রীমদ রামায়ণে বাল্মীকি এ আদিকাব্যে বালকাণ্ডে পঞ্চষ্ঠীতম স্বর্গ মহর্ষি বাল বাল্মীকি বিবেচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ড বা আদিকাণ্ডের পঁয়ষট্টিতম স্বর্গ এখানেই সমাপ্ত হল শ্রোতা বন্ধুর আমরা এখন প্রবেশ করবো আমরা এখন আস্বাদন করবো ছেষট্টিতম স্বর্গ ছেষট্টিতম স্বর্গের প্রতিপাদ্য বিষয় বিদেহরাজ জনর কর্তৃক বিশ্বামিত্র রামলক্ষণের প্রতি আতিথ্য হরধনের ইতিবৃত্ত কথন এবং হরধনিতে গুণযোজনার সামর্থ্য হলে শ্রীরামের সঙ্গে সীতার বিবাহের সংকল্প ঘোষণা তত প্রভাতে বিমলে কৃত কর্মানরাধিপ বিশ্বামিত্রং মহাত্মানং আজুহাবস্বাঘবম রাঘবম পরদিবস নির্মল প্রভাতে নৃত্যক্রিয়াদি সমাপনান্তে মহারাজ জনক বাসভ ভ্রাতাদ্যয় শ্রীরাম রাঘব ভ্রাতাদ্যয় শ্রীরাম লক্ষ্মণকে সহ মহাত্মা বিশ্বামিত্রকে সসম্মানে রাজসভায় আহ্বান জানালেন এবং বিশ্বামিত্র মণিকে পাদপুজো করলেন অর্ঘ নিবেদন করলেন পুত্র দশরথের শেমৌ ক্ষত্রিয় লোক বিশ্রেতা দ্রষ্ট কামৌ ধনু যদে তত্তই তেষ্ট তখন বলছেন আর কি মহারাজ পুত্র দেয় বিশ্ববিখ্যাত ক্ষত্রিয় বীর আপনার কাছে যে বিখ্যাত ধনুকটা আছে সেইটি এরা দেখতে আগ্রহী এ তৎ দর্শায় ভদ্রংতে কৃত কাম নিপান্ত দর্শনার দর্শ ধনুষ যথেষ্ট বলছেন আপনার কল্যাণ হোক ধনুকটা এদের দুজনকে একটুখানি দেখান ধনুক দেখে অভিলাষ পূর্ণ করে রাজকুমার দয়। ইচ্ছানুসারে অযোধ্যায় ফিরে যাবেন তখন জনক রাজশ্বী বিশ্ব মহর্ষি জনক রাজ বিশ্বামিত্রকে তখন বলছেন যে এই ধনুকটি যে জন্য এখানে আছে সেই কাহিনী একটু শুনুন দেবরাত এতে নির্মে জ্যেষ্ঠা জ্যেষ্ঠ মহিপাতে স ভগবন হস্তে দত্ত মহাত্মি নামে রাজার জ্যেষ্ঠ পুত্র দেবরাত নামে এক বিখ্যাত রাজা ছিলেন সেই মহাত্মার হাতে এই ধনুকটি বন্ধকরূপে দেওয়া হয়েছিল দক্ষ যজ্ঞবধে পূর্বং ধনুরাম ধনুরায়ম বীর্যবান বিধ্বংস ত্রিদশান রসৎসলীল পূর্বকালে দক্ষযজ্ঞ বিনাশের সময়ে বীর্যবান মহাপরাক্রমশালী বিষ্ণু শ্রীধনু ধনু আকর্ষণপূর্বক এই যজ্ঞ ধ্বংস করেন এই দক্ষ যজ্ঞ ধ্বংস করেন মহাদেব শিব পরে ভরে দেবতাদের বলেন হে দেবগণ যজ্ঞের ভাগ আমার প্রাপ্য কিন্তু যেহেতু আপনারা আমার যজ্ঞভাগ দেননি তাই সকলের বন্ধনীয় আপনাদের শ্রেষ্ঠ অর্থাৎ উন্নত শ্রেষ্ঠ অঙ্গ অর্থাৎ মস্তক আমি ধনুর দ্বারা ছেদন করব হে মনীষ শ্রেষ্ঠ তখন দেবতারা উদ্বিগ্ন হয়ে দেবাদিদেব মহাদেবকে স্তুতির দ্বারা প্রসন্ন করতে লাগলেন আশুত শিব তাঁতের প্রতি তখন প্রসন্ন হলেন প্রেতে সর্বেশাং দাদৌতে সাং মহাত্মা নাম তাদ দেবাদেবাষনুরত্নাং মহাত্মা না দেবাদিদেব মহাদেব দেবরাতকে অত্যন্ত স্নেহ করতেন তাই ধনুকৃতাকে তিনি দান করলেন ভগবান শিবের প্রদত্ত সেই ধনুরত্নটি রত্নটি দেবতারা পরে আমাদের পূর্বপুরুষ রাজা দেবরাতের নিকট গচ্ছিত রাখেন অথমে কৃষত ক্ষেত্রিতা তত ক্ষেত্রাং সধয়তা লব্ধা নামনা শীতে এ বিশ্রুতা অনন্তর আমি যজ্ঞার্থ ভূমি কর্ষণের জন্য ক্ষেত্র কর্ষণ করে লাল দ্বারা যখন নাকি রেখা হচ্ছিলো পড়ে যাচ্ছিল সেই কর্ষিত ভূমির ওপর তখন সেই রেখার থেকে উত্থিতা সীতা নামে এক কন্যা আমি লাভ করি ভূতল থেকে উত্থিত হয়ে সে বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগলো বীর্য শুল্কে তেমে কন্যা নিজা ভূতলা দত্তে তাংতাংতো বর্ধমান অজনী সম্ভব আমার এই কন্যাকে বীর্য আমি বলে ঘোষণা করলাম পৃথিবীতল থেকে উত্থিত আমার এই কন্যা বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকলে বিভিন্ন দেশে রাজারা তাকে বিবাহ করতে উৎসুক হলেন তারপরই বলছেন হে মনীষ শ্রেষ্ঠ তখন বিভিন্ন দেশের রাজারা সকলে সমবেত হয়ে মিথিলা এসে বীর্যবর্তা প্রদর্শনের উপায়ে জিজ্ঞাসা করলেন তেশাং জিজ্ঞাসা মানান ধনুরূপা রিতম নোপত্রে নতমস বা। তাঁর জিজ্ঞাসা তারা যখন জিজ্ঞাসা করলেন তখন শিবের ধনুকটি আনয়ন করা হলো কিন্তু কেউ সেই ধনুকটি ধারণ করতে উত্তোলন করতে তারা সমর্থ হলেন না তখন জনকজি বলছেন হে মণিপর তখন নিজেদের বৃহত্তর সম্বন্ধে সন্দিগ্ধ রাজারা সকলকে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মিথিলা নগরীকে তারা অবরোধ করলেন তারপর কাল পীড়ন হেতু আমার সৈন্যগণ যুদ্ধোপরণ সহ সর্বতভাবে ক্ষয়প্রাপ্ত হলে আমি অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লাম তত দেবগণান তপ তপসাং প্রসাদ প্রসাদৃষ্ঠ পরময় প্রীত্যা চতুরঙ্গ বল তখন আমি তপস্যার দ্বারা পুনরায় দেবদেব মহাদেবকে প্রসন্ন করলাম দেবতারা প্রথম পরম প্রীতি হয়ে আমাকে চতুরঙ্গ সৈন্যবল দান প্রদান করলেন তখন আমার চতুরঙ্গ সৈন্যের আঘাতে বীর্যহীন এবং শ্রিয় ইন্দ্র বীর্য সম্বন্ধে সন্দিগ্ধন পাপাচারী রাজারা মন্ত্রীগণ সহ ভঙ্গ দিয়ে দিকবিদিক পলায়ন করলেন তস তদে মনি শারদুল ধনু পরম ভাসরম রাম লক্ষ্মণ চাপী দর্শী স্বামী সুব্রত ইয়দর্শ ধনুষ রাম কুয়া দারো মনে সুহতাময়ং শে পহম ছে সমাপ্তি হল ইত্যার শ্রীমদ রামায়ণে বাল্মীকি এদিকাব্যে বালকাণ্ডের ষাটষট্টি তম স্বর্গ মহর্ষি বাল্মীকি বিরচিত আদি কাব্য রামায়ণের বালকাণ্ড বা আদিকাণ্ডের ছেষট্টিতম স্বর্গ এখানে সমাপ্ত হলো সবাইকে নমস্কার ধন্যবাদ শ্রী শ্রী গুরু মহারাজের অক্ষয় কৃপাশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের কৃপাশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিতকে প্রার্থনা জানাই সবাইকে আমার নমস্কার ধন্যবাদ ওম শান্তি শান্তি শান্তি